ব্যাপার না ভাই আছে আর কি জয়নবের সাথে মোহাম্মদের বিবাহ এটা তো আমরা কখনো ইমোরাল বলি নাই আমাদের স্ট্যান্ড তো এটা না আমাদের স্ট্যান্ড হচ্ছে যে সেই তৎকালীন সমাজে এই যে মুমিনরা যে যুক্তিটা ব্যবহার করে ফারাজ ভাই দিন দা ভাই বাস বেরবে আবার আমি বলি যে মুমিনরা যে যুক্তিটা ব্যবহার করে তৎকালীন সময় এটা প্রচলিত ছিল তৎকালীন সময় এরকম হইতো তৎকালীন সময় বেটারা অনেকগুলো বিয়ে করতো তৎকালীন সময়ে শিশুদের বিবাহ করা হইতো এইটার সাপেক্ষে আমরা বলি তাহলে তৎকালীন সময়ের সময় তো পালিত পুত্রের বউরে বিয়ে করাটা একটা অনৈতিক কাজ হিসেবে ধরা হইতো তোমরা যখন বলো যে তৎকালীন সময় এটাই ছিল নৈতিকতা তাহলে তো নবী মোহাম্মদ সেই মানদণ্ডটা ভায়োলেট করছে নিজের পালিত পুত্রের বউরে বিয়ে করে এবং সাথে সাথে আল্লাহ রায়ত নামায় সেটা জায়াজ করা এই যে এই জিনিসটা যে সিম্পল জিনিস সেই এই সিম্পল যুক্তিটা এটা কি বোঝা খুব কঠিন নাকি ফারাস ভাই কি আমরা কি বললাম এতদিন ধরা তিলে ওই তো আসিফ ভাই শোনার মুড়ে ছিল না এই জন্য শুনে নাই আর কি আচ্ছা আবারও যুক্ত হয়েছে আলি আলি আপনি কি শুনতে পাচ্ছেন না এটা তো উই আলি না এটা তো আরেক আলী মনে হচ্ছে আলী আপনি একটু বলেন তো কথা বলেন তো আলি আপনি কি আমাকে কি শোনা যাচ্ছে ভাই হ্যাঁ কথা শোনা যাচ্ছে আপনি কি আগের আলি নাকি অন্য আলী না 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 অন্য আলী ঠিক আছে ভাই আপনি ওনাকে যুক্ত করেন আমি একটু প্রশ্ন একটা করতাম ওটা খুঁজে নিচ্ছি হ্যাঁ

এখন যার বুঝার মুড নাই সে হচ্ছে কে বুঝে নাই দিনদয় ভাই আপনি একটু বলেন তো যে আমার আমাদের পজিশনটা এই যে জয়নবের বিয়ে সম্পর্কে আমাদের পজিশনটা আসলে কি আবার দুই তিনবার দুই তিনজন যদি একটু বলেন তাহলে আমার ধারণা মুমিনদের মাথা একটু ঢুকবে দিনদয় ভাই আপনি একটু বলেন তো আমাদের পজিশনটা কি না আমরা তো কখনো বলি নাই যে এটা একটা ইমোরাল আমরা যেগুলো পয়েন্ট আউট করি সেটা হচ্ছে যে নবী মোহাম্মদের ওই ক্ষেত্রে যে একটা বাসনা আমরা ইমোরাল বলি হ্যাঁ ইয়ার ক্ষেত্রে আয়সার ক্ষেত্রে কারণ হচ্ছে যে একজনের অধিকার ভায়োলেট করছে বা হচ্ছে যে তাকে হচ্ছে যে তার কনসার্ন না নিয়েই হচ্ছে বা সে মানে কি আঠারো বছর বা বিশ বছর একটা পজিশনে না পৌঁছানোর আগেই তার সাথে এই কাজগুলো করা হয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু তার পুত্রবধু বিয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা মূলত যেটা দোষ দিই সেটা হচ্ছে যে তার হচ্ছে যে নিজস্ব মানে অভিলাষ মানে পূরণ করার উদ্দেশ্যে সে যে ডাউনলোড করছে এবং ওই সময়ে সমাজের যে একটা যে একটা 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 ইয়া ছিল 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 প্রচলিত মানে সিস্টেম ভালো প্রথা সেই প্রথাটাকে সে বিলুপ্ত করছে হ্যাঁ আমরা এই জিনিসগুলো আমরা মেনলি বলি কিন্তু সে জয়নাব জয়নাবের সাথে প্রেম করলো নাকি জয়নাব তার নবীর সাথে প্রেম করে তার আগের হাজবেন্ডকে ছেড়ে দিয়ে চলে আসলো এটা তো নিতান্ত তাদের ব্যাপার এটা তো এইটা নিয়ে তো আমরা কখনো বলি না যে এটা একটা মানে খুবই একটা জঘন্য কাজ করে ফেলছে এরকম তো আমরা বলি নাই আমরা যে দোষটা যে তার নিজের যে অভিলাষ সেইটা চরিতার্থ করার জন্য সে আয়াত ডাউনলোড করে এবং এক একটা বলা যায় যে এই ক্ষেত্রে তার যে সন্তান ছিল যাকে হচ্ছে যে সে সন্তান তুল্য মর্যাদা দিয়েছিল তাকে হচ্ছে যে তার অধিকারটা সে নষ্ট করছে হ্যাঁ আসিফ ভাই না তার অধিকারটাও নষ্ট করছে এটা আমরা বলতে পারি না কারণ মানে হচ্ছে গিয়ে জয়নব তো আসলে এরকম কোনো ইয়াও করে নাই যে সে ওই আগের স্বামীর কাছে থাকতে চায় এরকম কোনো কিছু বলেনি এখানে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে আবারও বলি আমি বলতেছি যে তাকে সে যে মানে ইয়াকে মানে জায়দকে যে সন্তান তুল্য করছিল করার পরে তাকে তারপরে আবার যে তাকে বাতিল করে দিল এই এইটার কথা বলতেছি জয়নবের কথা বলতেছি হ্যাঁ সন্তান তুল্য করে আবার বাতিল করলো এটাতে মানে যে ইয়াটা সেটা ভায়োলেট হইলো সেটা আমরা হ্যাঁ ঠিকই বলছেন এটা এটা ঠিক আছে কিন্তু আমাদের পজিশনটা হচ্ছে মুমিনদের যখন আমরা আলোচনা করি মুমিনরা তখন খালি তৎকালীন সময় তৎকালীন সময় সেই চোদ্দশো বছর আগের মরালিটি দিয়া বর্তমান সময়ে আপনারা বুঝতে পারবেন না এগুলা বলে তার মানে ওনারা বলতে মুমিনরা বলতে চায় যে চোদ্দশো বছর আগের যে মোরাল স্ট্যান্ডার্ড ছিল সমাজের যে নাম ছিল সেই অনুসারে বিবেচনা করতে হবে এটা যখন মুমিনরা বলে তখন তাহলে আমরা সেটা বলি যে তৎকালীন সেই কালচার ছিল সেই সমাজের যে কালচারটা ছিল সেই কালচারে ছিল পালিত পুত্রের বিবিকে বিবাহ করা এটা একটা খুবই জঘন্য কাজ হিসেবে বিবেচনা করা হইতো এবং মোহাম্মদ সেটা করে সেটাকে আবার তৎকালীন সমাজের যে প্রথা সেটাকে উল্টায় দিছে তার মানে হচ্ছে এই মুমিনদের যে যুক্তিটা যে তৎকালীন সময় তৎকালীন সময় এটাই এটাই সবাই করতো সবাই করতো আমাকে অনুবিয় করছে এই যুক্তিটা তো তখন তাহলে আর টিকতেছে না কারণ তাদের নবী তো আরেকটা ক্ষেত্রে সমাজের পথের ক্ষেত্রে চেঞ্জ করে দিচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ তো এইটাই তো আচ্ছা ফারাজ ভাই আপনি কি লাইভটা আর একটু কন্টিনিউ করবেন আমি তাহলে আজকে বিদায় নেই ফারাজ ভাই কি আছেন ফারাজ ভাই মানে আবার

আমি আপনার ব্লগ পড়েছি আপনার ভিডিওগুলো দেখেছি হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন ভাইজান হ্যাঁ হ্যাঁ শুনতে বলেন তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমি ফার্মিলির একজন ডক্টর তো আমার আপনার সবগুলো আজকে আমি পড়ছিলাম আপনার একটা ব্লগ যেটা হচ্ছে তাকবির আপনার হচ্ছে ভাগ্য তো আপনার ব্লগটা চারটে যে পর্ব আছে আমি পুরোটাই পড়েছি তো আমার মনে একটা কোয়েশ্চেন জাগলো যে আমি যখন মাদ্রাসায় দু বছর পড়েছি বছর চার থেকে ছ বছর পর্যন্ত তো আমি অনেকজনকে দেখেছিলাম যে জিন এ ধরেছে মানে বলতে যে কোনো ছেলে হোক আমি নিজে চোখে দেখেছি যে জিন ছাড়ানো এরকম একটা ব্যাপার তো আপনার মতে কি বলে এটা ভাই এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে জিন ভূত পেতনি শাকচুন্নি আমাকে আমাকে কথা শুনে নেন কথা শুনে নেন কথার মাঝখানে কথা বলেন না ওকে কথার মাঝখানে কথা না ভাই এই যে জিন ভূত পেতনি শাকচুন্নি মামদ ভূত এই এগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের লাইভে ভাই এগুলা নিয়ে আমরা আর আলোচনা করি না মিনিট আমি আপনি প্রায় ঘন্টা বাহান্ন মিনিট আপনি বলেছেন তার জন্য থ্যাঙ্ক ইউ কিন্তু শুধুমাত্র একটুখানি বুঝে এই জিনিসটা একটুখানি বলেন তাহলে খুব ভালো হতো আমার এই এগুলো যে সমস্ত জিনিসের কোনো প্রমাণ নেই সেই সমস্ত জিনিস আমরা মানি না সেটা জিন হোক পেতনি হোক ভূত হোক

কারণ হচ্ছে এই জিনিসগুলা বসবাস করে মানুষের মস্তিষ্কে এগুলা কোনো এগুলার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই ঠিক আছে এটা তো ঠিক আমিও সাইকোলজি এই সম্বন্ধে নিয়ে আমি অনেক সাইকিয়াট্রিস্ট কিংবা হচ্ছে সাইকোলজি অনেক বই পড়েছি তো আমাদের সায়েন্সের দিক থেকে এটা অস মানে নেই এক্সিস্ট করে না কিন্তু যে আমি এরকম দেখেছি মলেনার এসে জিন ঝাড়ছে তারপরে বলছে যে এগুলো তো এগুলো তো অনেকেই দেখেছে ভাই এগুলো তো অনেকেই দেখেছে মনে করেন যে হিন্দুদের একটু কথা শোনেন কথা শোনেন কথা শোনেন নিজেকে মিউট করেন আপনি নিজেকে মিউট করেন আপনার এখান থেকে কি হচ্ছে এটা হিন্দুদের হিন্দুরা হচ্ছে মা কালীর নাম বলে যখন মানে যাদেরকে ভূতে ধরে হ্যাঁ তাদেরকে যখন মা কালীর নাম বলে যখন গালি গালাস করে তখন ভূতে চলে যায় আবার আমেরিকাতে যদি আমেরিকাতে এক্সারসিজম করে ঠিক আছে যিশু খ্রিস্টের ভয় দেখায় ওই যিশু খ্রিস্ট কিন্তু আইলো তারা একবার মেরা পালা 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 তখন আবার বাইবেল থেকে কিছু ভার্সটার্স বলে এখন পর্যন্ত কোনো ধরনের এরকম কোনো ঘটনা ঘটে নাই মনে করেন বাংলাদেশে যদি এরকমের ঘটনা ঘটে বাংলাদেশের মুসলিম ফ্যামিলিতে তাহলে যদি সেই বুথকে কোরআনের আবার ভারতে যদি হিন্দু পরিবারে যদি আহ সেই যার উপরে ভূতের বর করছে তাকে যদি হিন্দু পরিবার হয়ে থাকে সে তাহলে দেখা যায় যে শিবের ভয় দেখাইলে বা মা কালীর ভয় দেখাইলে সেই ভূতটা খুব চিৎকার চেচামেচি করে আবার যদি আমেরিকাতে যদি হয় খ্রিস্টান পরিবারে তাহলে তাকে দেখাতে হয় ক্রসের ভয় অথবা আহ যী খ্রিস্টের ভয় বা বাইবেল থেকে তাকে ভার্স পেরে শোনাইলে তখন সে খুব ভয় পাই যায় যদি খ্রিস্টান পরিবারের হয় কিন্তু এখন পর্যন্ত এরকমের কোনো ঘটনা ঘটে নাই যে বাংলাদেশে একটা মুসলিম পরিবারের একটা মানুষকে যদি জিনে বা ভুতে ধরে তাকে কিন্তু গায়ত্রী মন্ত্র পড়ে শুনাইলে বা বাইবেল থেকে ভার্স শুনাইলে তার কিন্তু কিছু হবে না সে কিন্তু হায় হাই করে হাসবে আবার যদি একজন খ্রিস্টান পরিবারে জন্ম নেয় আমেরিকাতে একটা খ্রিস্টান পরিবারে জন্ম নেয়া একটা মানুষের উপরে যখন ভূতে বর করছে বা ডেবিল ভর করছে তো যদি কোরআন থেকে শোনানো হয় তাহলে কিন্তু তার কিছু হয় না হে হে করে সে হাসে তার মানে বোঝা যাচ্ছে যে সেই যার উপরে ভর করছে বা জিনে ভর করছে সেই মানুষের যে ছোটবেলা সে যেভাবে বড় হয়েছে যেই জিনিস দেখে দেখে বড় হয়েছে যে বিশ্বাস নিয়ে বড় হয়েছে সেইটা তার মনে প্রভাব ফেলে এবং সেই জিনটার উপরে প্রভাব ফেলে তার উপরে যে জিনটা বা ভূতে ভর করছে সেটার উপরে প্রভাব ফেলে এই কারণে শুধুমাত্র মুসলমানদের উপরেই কোরআনটা কোরআনের আয়াত কাজ করে রাইতে হিন্দুদের উপরে কাজ করে হচ্ছে মা কালীর মন্ত্র বা শিবের কোন একটা কিছু এইগুলা কাজ করে খ্রিস্টানদের খ্রিস্টান হইলে সেখানে কাজ করে হচ্ছে বাইবেল তার মানে তাহলে তো এরকম হওয়ার কথা না ভূত হইলে তো মানে যে কোনো মানুষের উপরে যদি ভূতে ভর করে তাকে তার যদি একটা ইয়া থাকতো যে আয়তুল কুর্সি পড়লেই তার সেই ভূত্রে চিৎকার করতেছে তাহলে তো খ্রিস্টান যে মানুষটার উপরে ভূতে ভর করছে তার সামনে যদি আয়তুল করছি পরে হয়তো তাইলে তো সে ভয় পাওয়ার কথা কিন্তু এরকম তো আমরা দেখি না আমরা দেখি যে সেই মানুষটার ধর্ম বিশ্বাসটা কি সেইটার উপরে ভিত্তি করে তাকে ওই ধর্মগ্রন্থ থেকে কিছু একটা আবল তাবল করে শুনিতে হয় সে ভয় পায় এবং এরকমও দেখা গেছে যে বাংলাদেশে একজন একজনের উপরে ভূতে ভর করছিল তাকে আরবিতে টুকটাক টুকটাক কিছু একটা কইলে সে একদম ভয় পায় কারণ হচ্ছে সেই মানুষটা যে মানুষটার উপরে ভূত ভর করছে ভাই একটু নিজেকে মিউট করেন সাদাম হোসেন ভাই একটু নিজেকে মিউট করেন আপনার এখান থেকে হচ্ছে আমি নিজেও এই জিনিসটা টেস্ট করে দেখছি আমার আত্মীয়দের মধ্যে একজনের উপরে ভূতে ভর করছিল এবং একজনকে আমি নিয়ে আসছিলাম আরবিতে টুকটাক টুকটাক কিছু একটা কইছে একটা ছড়া কইছে আমি বলছি যে জাস্ট একটা ছড়া কবি আরবিতে মানে ওইটার ভিতরে ওইটা কোন কোরআনের আয়াত হবে না ওইটা কিছুই হবে না শুধুমাত্র আরবিতে একটা ছড়া কবি তুই হ্যাঁ একটু টাইনা টাইনা বলবি এবং ওই ভূতটার সামনে গিয়ে বলবি যার উপরে ভূতে যিনি বর করছে তার সামনে গিয়ে বলবি সেই লোকটা সেই ব্যক্তির সামনে গিয়ে আরবিতে একটা ছড়া কইছে ওটা হচ্ছে একটা মানে ননসেন্স ট্রাইম যেগুলাকে আমরা বলি হাটিমাটিম টিম তারা মাঠে পাঠিটিম এই টাইপের একটা ছড়া আরবি ছড়া তার সামনে বলছে এবং তারপরে দেখা গেছে খুব চিৎকার করছে ওরে মারে সেই জিনটা মানে যে লোকটার উপরে ভর করছে সে ভাবছে যে মনে হয় কোনো কোরআনের কোনো সুরা পুরা শুনাই সে তো আর এত কিছু জানে না সে তো কোরআন ভালো করে তার তো পুরো কোরআন মুখস্থ নাই সে তো জানে না যে এটা কোরআনের সুরা কিনা কিন্তু জিন জিনো তো এটা জানার কথা ভূত হইলে তো এটা জানার কথা তার যে ভূতের জিনের গায়ে যে জ্বালা ধরতেছে এটা তো জ্বালা ধরার কথা না আরবি ভাষা একটা ননসেন্স রাইম পুরা শুনাইলে তো এই জিনের গায়ে জ্বালা ধরার কথা না হ্যাঁ তার মানে হচ্ছে এই পুরা ঘটনাটা ঘটতেছে ওই ব্যক্তিটার ব্রেইনে ব্যক্তিটার মনের ভিতরে তার মানে ওই ভূতটা বা জিনটা বসবাস করতেছে সেই মানুষটার মনে আচ্ছা বাসবি আরবি আপনি কি এই বিষয়ে কিছু বলবেন বলেন এই বিষয়ে কি বলবো বলুন

যখন আমরা ওষুধ দিই আমাদের বইও এমন কি এরকম লেখা যে মানুষের ফর্টি পার্সেন্ট ওখানেই সেরে যায় যে আমি ওকে ওষুধ দিচ্ছি আপনি যে ব্রেনের কথাটা বললেন যে আমাদের মাইন্ডসেট আপনার কথাটা আমি একশোবার সহমত তার সাথে সাথে যখন কাউকে জিনে ভর করে আমি যখন মাদ্রাসে পড়েছিলাম তো যখন বলতো কোনো হুজুর আসতো তারপরে কোনো একটা কিছু বললো তারপরে বলতো তোর নাম কি তখন সে কিন্তু তার নাম না বলে অন্য একজনের নাম বলতো ছেলে হলে মেয়েদের নাম মেয়ে মেয়ে হলে ছেলেদের নাম তারপরে বলতো যে তুই চলে যাচ্ছিস তার প্রমাণ কি

অনেক জাদু করে অনেক ধরনের সেগুলোতে বিশ্বাস করার কিছু নাই এমন কি আপনি দেখেন একটু ডিসটারব আমি আর একটু বলছি এরকম যদি আপনি দেখেন তাহলে আপনি কি পড়ালেখা করতে পারেন এই বিষয়ে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে ওটাও আমি দেখেছি তার সাথে সাথে আমি এই জিনিসটা রিলেট করার জন্য সবথেকে বড় জাদুকর পিসি সরকার ওর আমি যে দেখলাম যে ট্রেন গাইব করা এরকম ভাবে জিনিসগুলো দেখলাম তার সাথে রিলেট করে দেখলাম যে হ্যাঁ এরকম হতে পারে তার সাথে সাথে আমাদের সাইকোলজি আর আমাদের হচ্ছে ভিশন যে কি দেখছি তার উপর একটা ডিপেন্ডেড আছে তারপরে এটাও আমাদের ধর্মে আছে যে আইটিল কুড়ি চুল্লো করে পড়লে পানিতে ফোঁদে আমি কোনোদিন চোখের সামনে দেখিনি আমাদের হুজুরদের কাছ থেকে শোনা জাস্ট এই জিনিসগুলো একটু ডাউট হয়ে আছে

মেয়েদের উপরে বিশেষ করে বাংলাদেশের মেয়েদের উপরে এই জিনভূত বেশি ভর করে তারা যখন পুকুরে যায় বা এইটা দেখা যায় যে বাংলাদেশের মেয়েরা যারা হচ্ছে গিয়ে তাদের স্বামীরা বিদেশে থাকে দীর্ঘদিন ধরে তাদের যৌন সঙ্গীর অভাব এবং পর্যাপ্ত যে মানে শারীরিক যে চাহিদা সেই চাহিদা যখন একজন মানুষের না মেটে বিশেষ করে তখন মেয়েদের উপরে এই ধরনের জিনভূত ভর করার পরিমাণটা বেড়ে যায় এটা হচ্ছে আমাদের গ্রাম দেশে আমরা এটা দেখেছি যে যে সমস্ত মেয়েদের স্বামীরা বিদেশে থাকে বা তাদের কোনো স্বামীরা বৃদ্ধ থাকে একদম বৃদ্ধ যে হচ্ছে কি তার শারীরিক চাহিদা মেটাতে পারে না তখন মেয়েদের মধ্যে নানা ধরনের উদ্ভব জিনিসপত্রের উদ্ভব ঘটতে থাকে যে তারা তখন কল্পনায় কিছু জিনিস ভাবতে থাকে যখন তাদের একদম এটা খুবই নর্মাল যে একটা মানুষের যখন শারীরিক চাহিদা ঠিকভাবে মিটবে না তখন সে নানাভাবে নিজের নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করে এবং এই স্যাটিসফ্যাকশনের অংশ হিসেবে অনেক সমাজই দেখা যায় অনেক গ্রাম্য গ্রামই দেখা যায় যে মেয়েদের উপরে এই ধরনের মেয়েদের উপরে ভূতেরা একটু বেশি ভর করে কারণ হচ্ছে তাদের কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দেয় এই কারণে এবং আরও যে জিনিসগুলো দেখা যায় যে আহ যেই মানুষদের যেই বাচ্চাদের উপরে ছোটবেলা নানা ধরনের টর্চার করা হয়েছে মারপিট করা হয়েছে সেই বাচ্চাদের উপরে ধরেন মাদ্রাসাতে হুজুরে তাকে রাত্রে বেলা একটা কিছু করতেছে এখন ওই বাচ্চাটা বাসায় গিয়ে বাবা মাকে বলতে পারছে না মুখ ফুটে বলতে পারছে না যে বাবা এই যে মাদ্রাসার হুজুর না আমাকে ধর্ষণ করে এটা বলতেও পারছে না বাবা মাকে আর এই কথাটা বললেও বাড়িতে বিশ্বাস করবে না বাড়িতে মাইট দিবে উল্টা তাকেই মাইট দিবে যে তোরই দোষ তুই নিশ্চয়ই কিছু করছিস বলে যে পড়াশোনা করতে পারছে না বলে উল্টো হুজুরকে দোষারোপ করছে হ্যাঁ এই টাইপের বাচ্চা হ্যাঁ ভাই এই ধরনের বাচ্চাদের যারা হচ্ছে মাদ্রাসাতে পড়ে এবং বাচ্চাদের মাদ্রাসাতে নির্যাতনের শিকার হয় অনেক শারীরিক নির্যাতন অনেক মানসিক নির্যাতন যৌন নির্যাতনের শিকার হয় এই সমস্ত বাচ্চারা যখন একটু বড় হয় তখন তাদের উপরে ভূতে ভর করার সম্ভাবনাটা বেড়ে যায় এটার পেছনে কাজ করে হচ্ছে ছোটবেলা আহ তাদের উপরে কি কি ধরনের চলেছে কি কি ধরনের অনেক বাচ্চা আছে যে আহ হুজুরে একদিন ডাকছে হুজুরে ডেকে রাতে ঘুমাইছে একসাথে হুজুরে রাত্রে বেলা সেরে দিচ্ছে কিন্তু এই বাচ্চাটা তো সকালে কাউকে বলতে পারেনি সে তার মনের ভিতরে এই কষ্টটা জমা হয়েছিল এখন তার উপরে যখন ভূতে তার উপরে যখন এই ভূতটা ভর করে তার মানে হচ্ছে তার একটা একটা বড় ধরনের সমস্যা এই চিকিৎসা দরকার সেই বাচ্চাটাও মনে করতেছে তার উপরে ভূতে বড় করছে কিন্তু আসলে এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা এই সমস্যাগুলোর জন্য সেই বাচ্চাটার ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কি কি ঘটনার সম্মুখীন সে হয়েছে সেই সমস্ত কিছুকে স্টাডি করে তারপরে তাকে একটা তার একটা চিকিৎসা প্রয়োজন তার একটা ভালো সুচিকিৎসা প্রয়োজন এখন যদি হুজুরে টুকতাক করে সেটা তাকে আরো একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে কারণ এই হুজুরের টুকতাক হুজুরের সমস্যাটা তাদের আজকে আলোচনা একদম সময়টা শেষ হয়ে গেছে পারাজ ভাইকে আমরা পাচ্ছি না আপনি যদি শেষ কিছু কথা বলতে চান তাহলে বলেন নাহলে আমরা নেক্সট দিন আবার এটা নিয়ে ফার্দার আলোচনা করতে পারি আপনারা এতক্ষণ দেরি করছিলেন যে খুবই চার ঘন্টা বসে বলাটা এটা তাও বলছেন তার জন্য ধন্যবাদ

না পারাজ ভাই নাই তাহলে আমি লাইফটা আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আবার পরে আরেকদিন কথা হবে আহ আজকের মতো বিদায়